আরে কোন হত বাগারে, তাড়াতাড়ি বার কর না আমাকে। আরে বার করছি রে শালা, সকাল থেকে খালি প্যাকেটের মধ্যেই পড়ে আছি, তাড়াতাড়ি বার কর। আই মালিক তুমি? হ্যাঁ রে, আজকে আমি তোদেরই খাবো। চুপ করো শালা, আনন্দে একদম পাথরের মতো দাঁত বার করছে। এই নয় যে আমাদের এনে যে একটু ভগবানের প্রসাদ দিই? হ্যাঁ ওটাই তো। ওই তোরা না জেনে খালি উল্টো পাল্টা কথা বলছিস কেন? আমি তো তাদের ঠাকুরের প্রসাদ দেবো বলে আলাদাভাবে তুলে রেখেছি। ও থ্যাংক ইউ মালিক, আমাদের ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য। আরে মালিক, একে আমার উপরে রেখেছো কেন? আমি চিপে যাবো তো। না মালিক, আমি এখানে একদম ঠিক আছি, না হলে নিচে থাকলে পিমরে আমার সেইখানে কামড়ে নাই। হ্যাঁ ওটাই তো। ওই তোরা খালি উল্টো পাল্টা বকছিস কেন রে? কি আমরা উল্টো পাল্টা কথা বলছি? শালা পিমড়ে গুলো যদি তোমার সেইখানে কামড়ায় না, তাহলে বুঝতে পারবে যে কতটা ব্যথা লাগে। হাই রে শালা, আমি তো জলটা আনতে ভুলে গেলাম। আচ্ছা তোরা একটু এখানে অপেক্ষা কর, আমি জলটা আনছি। A few moments later. কি বাবু, দেবো নাকি মাঝখানে কামড়ে? হাই মা, সত্যি পিমড়ে চলেছে। ও মালিক আসো না গো, হাই পিমড়ে এসে গেছে মালিক, তাড়াতাড়ি আসো, নাহলে আমার পুরো সেইখানে কামড়ে দেবে।